পশ্চিমবঙ্গের পর্যটন মানচিত্রে সত্যি মণিমণ্ডিত মুকুটেরই মতো বাঁকুড়া জেলার মুকুটমণিপুর। এখানে প্রকৃতি যেন উজাড় করে দিয়েছেন তার সৌন্দর্যের ডালি। জঙ্গল, পাহাড়, স্বচ্ছতোয়া পাহাড়ি নদী সব, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, কংসাবতী, কুমারী, এ সব মিলিয়ে পর্যটকদের সেরা আকর্ষণ হয়ে ওঠার সমস্ত সম্ভাবনাই রয়েছে এই অঞ্চলের। এত সব সত্ত্বেও বাঁকুড়া জেলার প্রধান সমস্যা পানীয় জলের। খরাপ্রবণ এই এলাকায় প্রতি বছর মার্চ মাস থেকে পারদের মাত্রা চড়তে থাকে আর সমস্ত পুকুর, ছোট জলাশয় সব শুকিয়ে যায়। সমস্যা আরো কঠিন হয়ে ওঠে ভূগর্ভস্থ জল উত্তোলন করা প্রায় অসম্ভব হওয়ার জন্যে। বাঁকুড়া জেলা ঘিরে রয়েছে একদিকে দলমা পর্বতশ্রেণী, অন্যদিকে ছোটনাগপুর উপত্যকা। মাটির নিচে পাললিক শিলার বিশাল স্তর থাকার জন্যে গভীর নলকূপ বসিয়ে জল সংগ্রহ করা প্রায় অসম্ভব। এই সমস্যা সমাধানে পশ্চিমবঙ্গ সরকারের জনস্বাস্থ্য কারিগরি বিভাগ দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছে এবং অবশেষে 2008 সাল থেকে মুকুটমণিপুর, রানীবাঁধ, খাতড়া এই তিন অঞ্চল নিয়ে একটি জল সরবরাহ প্রকল্প চালু করতে সক্ষম হয়েছে। কুমারী এবং কংসাবতী নদীর মিলনস্থলে এশিয়ার বৃহত্তম মাটির বাঁধ দিয়ে ঘেরা পশ্চিমবঙ্গ সরকারের সেচ বিভাগের প্রায় 80 বর্গ কিলোমিটার জুড়ে একটি জলাধার রয়েছে মুকুটমণিপুরে। খাতড়া, রানীবাঁধ এবং মুকুটমণিপুর জল সরবরাহ প্রকল্প এই জলাধার থেকে জল সংগ্রহ করে নিকটবর্তী পরিশোধন কেন্দ্রে প্রয়োজনীয় পরিশোধন করে সেই পরিশোধিত জল সরবরাহ করছে স্থানীয় মানুষদের। তিনটি অঞ্চলে প্রসারিত এই প্রকল্প 10,983.82 হেক্টর জমিতে 72টি গ্রামে জল সরবরাহ করছে, যার বর্তমান জনসংখ্যা 52,586, যাদের মধ্যে তপশিলীভুক্ত জাতি 10,826 এবং উপজাতির জনসংখ্যা 10,819। 2025 সালে এই জনসংখ্যা হবে 89,358। কংসাবতী জলাধার থেকে অপরিশোধিত জল উত্তোলন করার জন্য একটি 550 মিটার লম্বা ইস্পাতের ইনটেক জেটি তৈরি করা হয়েছে। এই প্রকল্প সম্পূর্ণ করতে মোট খরচ হয়েছে 21.71 কোটি টাকা, যার মধ্যে কেন্দ্রীয় সরকার দিয়েছেন 11% অর্থাৎ 2.40 কোটি টাকা এবং রাজ্য সরকার দিয়েছেন 89% অর্থাৎ 19.31 কোটি টাকা।